আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে হাজির হয়েছি খুব ঝটপট এবং সাধারণ একটি রেসিপি নিয়ে। আমার এই আজকের রেসিপির নাম চিকেন শাসলিক। চিকেন শাসলিক ছোট বড় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার। আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মত তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে আগে আগে দেখে নেওয়া যাক চিকেন শাসলিক বানাতে কী কী লাগে। চিকেন শাসলিক বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি 250 গ্রাম চিকেন। চিকেনগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, পরিষ্কার করে কিউব করে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে রাখলে চিকেনের ম্যারিনেশনটা খুব ভালো হবে। ম্যারিনেট করার জন্য আমি ব্যবহার করেছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, আর ব্যবহার করেছি রেড চিলি সস, গরম মশলার গুঁড়া। স্বাদ এবং ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি এখানে চিকেন তান্দুরি মশলা। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে ব্যবহার করেছি নর্মাল কুকিং অয়েল, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, আবার ব্যবহার করতে পারেন বাটার। বাটার দিলে স্বাদটা একটু অন্যরকম হবে। আমি এখানে ব্যবহার করেছি 1টা ছোট সবুজ ক্যাপসিকাম, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো আমি আগে থেকেই কিউব করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন। চলুন আমরা প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেই। আমি এরকম একটা বোল ব্যবহার করেছি, প্রথমে চিকেনগুলোকে বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে আমি একে একে সব মশলা ব্যবহার করব। নিয়ে নিলাম আদা বাটা, নিয়ে নিলাম রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আপনারা চাইলে হলুদের গুঁড়া স্কিপও করতে পারেন, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর টমেটো সস। আমি নিয়ে নিচ্ছি চিকেন তান্দুরি মশলা। চিকেন তান্দুরি মশলা আমি সবটুকুই ব্যবহার করেছি, আপনারা যদি ঝাল কম করতে চান তাহলে কম ব্যবহার করবেন। নিয়ে নিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। যদি শুধু বাচ্চাদের জন্য করেন তাহলে গোলমরিচের গুঁড়া খুব সামান্য দিবেন, তাছাড়া এটা খুব ঝাল হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি কুকিং অয়েল। কুকিং অয়েল আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন এগুলো একসাথে মিক্সড করে আলতো হাতে এটাকে ম্যারিনেট করব। আপনি যত সুন্দর করে ম্যারিনেট করবেন, যত ভালো মতো ম্যারিনেট করে রাখবেন, এই মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে এবং টেস্টটা খুব ভালো আসবে। তবে মিনিমাম চেষ্টা করবেন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার। আমি এখানে এগুলোকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এভাবে একটু চামচ দিয়ে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যারিনেশন শেষ, এখন আমি এই চিকেনগুলোকে একটা পাতলা ফয়েলিং পেপার দিয়ে অথবা র্যাপিং পেপার কিংবা আপনি এমনি যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি এখানে পাতলা র্যাপিং পেপার ব্যবহার করেছি, এভাবে চিকেনটাকে ঢেকেছি, এখন 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব, ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে চিকেন শাসলিক কাটিতে গেঁথে নিব। আমি এখানে এরকম সাইজের কিছু চিকেন শাসলিক কাঠি নিয়েছি। এই শাসলিক কাঠিগুলোতে চিকেনগুলো একে একে গেঁথে নিব। এবং এই শাসলিকগুলোতে চিকেন গাঁথার সময় আমি ব্যবহার করব এই ক্যাপসিকাম এবং এই কিউব করে রাখা এই পেঁয়াজগুলো। আপনারা চাইলে সাথে টমেটোও অ্যাড করতে পারেন, আমি এখানে টমেটো ব্যবহার করিনি, শুধু এই দুটো উপকরণই ব্যবহার করব। আপনি প্রথমে এইভাবে একটা পেঁয়াজ গেঁথে নিতে পারেন। খুব সাবধানে করবেন, শাসলিকের আগাটা যেহেতু তীক্ষ্ণ হাতে লেগে যেতে পারে। তারপরে একটা দিব এরকম করে চিকেন। চিকেন গেঁথে দেওয়ার পরে আমি দিতে পারি 1টা ক্যাপসিকাম। তারপরে আবারও 1টা চিকেন ব্যবহার করব। আপনি আপনার পছন্দ মতো করে চিকেন
ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, বিভিন্ন কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, সুন্দর দেখাবে, বাচ্চারা খুব পছন্দ করবে। আমি একটা এভাবে গেঁথে দেখাচ্ছি আপনাদের, কত সহজে ঘরের উপকরণ দিয়ে আপনারা এটি বানাতে পারেন। বাস, আমি আর বেশি দিব না, আমি এই কয়েকটা চিকেনই ব্যবহার করব। এরকম করে আমি একে একে সব চিকেনগুলো কেটে নেবো।